رب العالمين قرآن الكريم একুশ নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 35 নম্বর আয়াতে বড় সুন্দর করে বললেন كل نفس ذائقة الموت ونبلوكم بالشر والخير فتنة وإلينا ترجعون الله تعالى বলছেন প্রত্যেকটি প্রাণসত্তাকেই মরণের স্বাদ আস্বাদন করতে হবে ওয়ানাবলুয়াকুম বিশ্বাররি ওয়াল খাইরি ফিতনা আল্লাহ তাআলা বললেন আর আমি তোমাদের জীবনকে মন্দ এবং ভালো দ্বারা পরীক্ষা করব জীবনে কখনো কখনো কঠিন মুহূর্ত আসবে কখনো কখনো আবার ভালো মুহূর্ত আসবে এই ভালো মুহূর্ত আর কঠিন মুহূর্ত দিয়ে আমাদের জীবনকে যিনি পরীক্ষায় ফেলবেন পুরুষোচিত কণ্ঠে গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি কিন্তু যে ইমানদার যে ব্যক্তি মুমিন সুখের সময়ও বলবে আল্লাহ দুঃখের সময়ও বলবে আল্লাহ কখনো সে কষ্টের সময়ে বালা মুসিবতের সময়ে দুঃখের সময়ে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাবে না কারণ একজন মুমিন একজন ইমানদার কখনো হতাশাগ্রস্ত হতে পারে না ডিপ্রেশনে ভুগতে পারে না আপসেট হতে পারে না কোরআনুল কারীমের 15 নম্বর সূরা সূরাতুল হিজরের 56 নম্বর আয়াতে রব্বুল আলামিন আরো সুন্দর করে বললেন ওয়ামাইয়া কানাতু মির রাহমাতি রব্বিহি ইল্লা ضالون الله تعالى বললেন পথভ্রষ্ট গোমরা লোক ছাড়া অন্য কেউ কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না একজন ইমানদার একজন মুমিন সব সময় যার রহমতের আশা করে জুড়ে বলেন তিনি কি কোরআনুল কারীমের 12 নম্বর সূরা সূরা ইউসুফের 87 নম্বর আয়াতে আল্লাহ আরো সুন্দর করে বললেন ওয়ালা তাইআসু মির রাউহিল্লাহ ইন্না إنه لا ييأس من روح الله إلا القوم الكافرون الله تعالى বললেন তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না কারণ হলো অবিশ্বাসী কাফের সম্প্রদায় ছাড়া আল্লাহর রহমত থেকে অন্য কেউ কখনো নিরাশ হয়ে যায় না কিন্তু আমরা তো মানুষ আমাদের স্বভাব হলো আমরা দেখা যায় সুখের সময় আল্লাহকে মনে রাখি দুঃখের সময় আমরা দেখা যায় আবার হতাশাগ্রস্ত হয়ে পড়ি দিশেহারা হয়ে যাই এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 17 নম্বর সূরা সূরা বনী ইসরাঈলের 83 নম্বর আয়াতে বললেন وَإِذَا أَنْعَمْنَا عَلَى الْإِنسَانِ أَعْرَضَ وَنَأَى بِجَانِبِهِ وَإِذَا مَسَّهُ الشَّرُّ كَانَ يَئُوسًا الله تعالى বলছেন মানুষের অবস্থা মানুষের স্বভাব হলো এমন যখন আমি মানুষকে নেয়ামত দেই তখন সে গর্ব করে তখন সে পিঠ ফিরাইয়া দেয় আর যখন তাকে কোনো কষ্ট দুর্দশা তাকে ঘিরে ফেলে তখন সে হতাশাগ্রস্ত হয়ে যায় কোরআনুল কারীমের 30 নম্বর সূরা সূরাতুর রোমের 36 নম্বর আয়াতে আল্লাহ আরো সুন্দর করে বললেন ওয়া ইযা আযাকনা আন-নাস রাহমাতান ফারিহু বিহা ওয়া ইন تصبهم سيئة بما قدمت أيديهم إذا هم يقنطون الله تعالى বলছেন
আর যখন মানুষকে আমি আমার রহমতের স্বাদ আস্বাদন করাই তখন সে আনন্দিত হয় আর যখন কোনো দুঃখ কষ্ট তাকে ঘিরে ফেলে তখন সে হতাশাগ্রস্ত হয়ে যায় তখন সে নিরাশ হয়ে যায় নিরাশগ্রস্ত হওয়া হতাশাগ্রস্ত হওয়া এটি কখনোই একজন মুমিনের স্বভাব হতে পারে আমাদের সমাজের চারপাশে এমন বহু মানুষ দেখবেন সব সময় শুধু আপসেট থাকে নিরাশ থাকে হতাশ থাকে হতাশা হলো একটা বড় ধরনের রোগ শারীরিক রোগের চাইতে হতাশার রোগ হলো মারাত্মক হতাশার রোগ থাকলে আপনি কোনো কাজে আগাতে পারবেন না কোনো কাজে সাকসেসফুল হতে পারবেন না যেমন আজকের মাহফিল হলো মাহফিল আয়োজন করতে গিয়েও যদি আয়োজক কমিটি হতাশায় থাকে মাহফিল সুন্দর হবে না বক্তা যদি বক্তৃতা দিতে গিয়ে ডিপ্রেশনে ভুগে তার বক্তৃতা সুন্দর হবে না আপনি পরীক্ষা দিবেন পরীক্ষার আগে যদি ডিপ্রেশনে ভুগেন পরীক্ষায় ভালো ফলাফল আপনি অর্জন করতে পারবেন না আপনি সাংসারিক লাইফে ডিপ্রেশনে থাকলে হাজবেন্ড ওয়াইফের সম্পর্কটা সুন্দর হবে না হাজবেন্ড ওয়াইফের সম্পর্কটা মধুর হবে না এক কথায় হতাশাগ্রস্ত থাকলে ব্যবসায় মন্দা হবে হতাশাগ্রস্ত থাকলে জীবনের প্রত্যেকটা সেক্টরে ভালো করতে পারবেন না এই জন্য হতাশাগ্রস্ত হতে কোরআনে যিনি নিষেধ করেছেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি একজন মুমিন কখনো হতাশাগ্রস্ত হবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল কাবায়িরুশ শিরকু বিল্লাহ আল্লাহর সাথে শিরক করা হলো কবিরা গুনাহ ওয়াল ইয়াসু মির রূহিল্লাহ ঠিক তেমনি ভাবে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাওয়া এটাও হলো কবিরা গুনাহ কেন আপনি আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন কারণ হলো আল্লাহর রহমতের পরিমাণ দয়ার পরিমাণ আমাদের কল্পনার চেয়েও কম না বেশি আরো জোরে বলেন কম না বেশি আল্লাহর রহমতের পরিমাণ দয়ার পরিমাণ আপনার কল্পনার চেয়েও বেশি আল্লাহর রাগের চেয়ে গুসসার চেয়ে আল্লাহর রহমতের পরিমাণ অনেক বেশি এজন্য হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেছেন ইন্না রহমতি সাবাকাত গাদাবি আল্লাহ তাআলা বলেছেন আমার রহমত আমার গুসসাকে অতিক্রম করেছে অর্থাৎ আল্লাহর রাগের চাইতে আল্লাহর দয়ার পরিমাণ বেশি আল্লাহর দয়া কত বেশি শোনেন কোনো মানুষ যখন একটা খারাপ কোনো মানুষ যখন একটা ভালো কাজের নিয়ত করে ভালো কাজ করে নাই শুধু নিয়ত করেছে নিয়ত করার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ একটা নেকি দিয়ে দেন সুবহানাল্লাহ আবার যখন বান্দা নিয়ত অনুযায়ী ওই ভালো কাজ করে ফেলে ভালো কাজের সওয়াব আল্লাহ 10 থেকে 700 গুণ মাঝে মাঝে আল্লাহ আরো ইচ্ছা মতো বাড়ায়া দেন আল্লাহু আকবার কিন্তু পক্ষান্তরে কোনো বান্দা যখন একটা বাজে কাজের খারাপ কাজের নিয়ত করে আল্লাহ ফেরেশতাকে বলেন ফেরেশতা ওয়েট করো অপেক্ষা করো এখনই তার গোনা লিখো না দেখো আমার বান্দা কাজটা করার আগে আমাকে ভয় করে কিনা বান্দা যদি ভয় করে ওই খারাপ কাজ না করে ফেরেশতা কোনো গোনা লিখে না আর বান্দা যদি খারাপ কাজ করে তাহলে একটা গোনার জন্য একটা গোনা লেখা হয় একটা ভালো কাজের জন্য সওয়াব 10 থেকে না মজা পাইতেছে না 10 থেকে কত 700 10 থেকে ব্রেন ঠিক আছে তো তো কথা বলবেন আমি কিন্তু কিচ্ছা বলবো না লাফাবো না ঠিক আছে ক্লাসের মতো চলবে আলোচনা শিখার মতো কথা বলবো কথা কম কাজের কথা হবে দেখেন একজন মানুষ একটা ভালো কাজের নিয়ত করলেই পায় এক নেকি আবার করলে পায় 10 থেকে 700 সুবহানাল্লাহ অন্যদিকে গুনার কাজের নিয়ত করলেই তার জন্য পাপ লেখা হয় না যখন সে করে একটার জন্য একটা আর যখন ভালো কাজ করে একটার জন্য 10 থেকে 700 তাহলে বলেন তো আল্লাহর রাগের চাইতে দয়ার পরিমাণ কম না বেশি আল্লাহ দয়া না দেখাইলে আপনি বাঁচতে পারতেন আপনি পাঁচ ওয়াক্ত নামাজে আসেন না আপনি আসার নামাজেও যান নাই আল্লাহ যে আপনাকে বাঁচায় রেখেছেন এটাই তো বেশি আপনার ঘরে একজন চাকর সে চাকরি করে না দায়িত্ব পালন করে না বেতন দিতে গেলে তো আপনি বলবেন তোরে বেতন দিব না
তুই ডিউটি ঠিকমতো করিস নাই আর আপনি পাঁচ ওয়াক্ত নামাজই আদায় করেন না তাও আল্লাহ আপনাকে খাওয়াচ্ছেন সবকিছু বাদ দেন এই যে নিঃশ্বাসটা গ্রহণ করলেন অক্সিজেন নিলেন অক্সিজেন পৃথিবীর কোন নেতা দেয় কেউ দেয় অক্সিজেন দিচ্ছে কে বর্তমান বিজ্ঞান বলছে একজন সুস্থ মানুষ প্রত্যেকদিন 500 থেকে 600 লিটার অক্সিজেন গ্রহণ করে সুবহানাল্লাহ বারিত কে বলেন পয়সা তো জানে না 500 লিটার 600 লিটার অক্সিজেনের দাম কত ওই যে করোনা গেল 3-4 বছর দুই তিন বছর করোনা যখন ছিল মানুষ বুঝেছে অক্সিজেনের সিলিন্ডার এটা কতটা প্রয়োজন 500 থেকে 600 লিটার অক্সিজেনের বাজার মূল্য হচ্ছে 5 থেকে 6 লক্ষ টাকা আমি যদি 5 লক্ষ টাকাও দড়ি তাহলে আপনি প্রত্যেকদিন 5 লক্ষ টাকার অক্সিজেন গ্রহণ করেন পয়সা দিয়া না ফ্রি একদিনে 5 লাখ তাহলে মাসে হয় কত 150 লক্ষ 1.5 কোটি টাকা বছরে হয় 18 কোটি টাকা যার বয়স যত বছর ক্যালকুলেটরে আপনি গুণ করে দেখেন জন্মের পর থেকে আজ পর্যন্ত মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলারের অক্সিজেন গ্রহণ করেছেন এটা দয়া করে দিচ্ছেন কে আল্লাহ আলহামদুলিল্লাহ পড়বেন না আল্লাহর রাগের চেয়ে গুসসার চেয়ে আল্লাহর দয়ার পরিমাণ অনেক বেশি রহমত কে আল্লাহ 100 টুকরা করেছেন এই 100 টুকরা রহমত দয়াকে ভাগ করে দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষ পশু পাখি জীবজন্তু সবাইকে আল্লাহ মাত্র 1 টুকরা রহমত দিয়েছেন 100 টুকরা থেকে 1 টুকরা দিলে বাকি থাকে কয় টুকরা এক টুকরা দয়া আমরা সবাই মিলে পেয়েছি এই এক টুকরা দয়া পেয়ে দেখেন আমাদের মনের অবস্থা কেমন একজন অসহায় আমাদের কাছে সাহায্য চাইলে তাকে আমরা সহযোগিতা করি অভাবীকে আমরা সহযোগিতা করি একজন বাবা আর মা সারা দিন সন্তান যখন বেয়াদবি করে করে মা বাবাকে কষ্ট দিয়ে সন্ধ্যাবেলায় কিংবা পরের দিন যখন সন্তান মায়ের কাছে আসে বাবার কাছে আসে মা তখন রাগ অভিমান গুসসা সব ভুলে গিয়ে সন্তানকে বুকে টেনে নেয় তাহলে এই এক টুকরা দয়া সবাই পাওয়ার পরে যদি এই দয়ার অবস্থা এমন হয় মা যদি বাবা যদি সব রাগ অভিমান ভুলে গিয়ে সন্তানকে কোলে তুলে নেয় তো আমার আপনার জীবনে এত গুনাহ আছে আমরাও যদি লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে অবনত মস্তক অশ্রুসিক্ত নয়নে একবার যদি ভিক্ষার হাত তুলে আল্লাহর কাছে চাই আল্লাহ কি সব রাগ অভিমান ভুলে গিয়ে আমাদেরকে তার রহমতের কোলে তুলে নিবেন না এজন্যই তো আল্লাহ বলেছেন বান্দা গুনাহ করেছে তো কি হয়েছে তোমার গুনাহ যত বেশি আমার রহমত হলো তার চাইতে আরো বহু গুণ বেশি আল্লাহু আকবার এজন্য কোরআনুল কারীমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমারের 53 নম্বর আয়াতে আল্লাহ সুন্দর করে বললেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুর রহিম আল্লাহ তাআলা বললেন হায় নবী আপনি বলে দিন আমার গোলামেরা তোমরা যদি নিজেদের নফসের উপরে জুলুম করে ফেলো গুনাহের সাগরে যদি ডুবেও যাও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না আপনার গুনাহ যদি হয় খাল বিল আর নদ নদীর পানির সমান আমার আল্লাহর দয়া হলো সাগর আর মহাসাগরের পানির সমান আপনার গুনাহ যদি হয় বিশাল ওই পাহাড়ের সমান আমার আল্লাহর দয়া হলো মাথার উপরে আসমানের সমান আপনার গুনাহ যদি হয় বিস্তৃত আকাশের সমান আমার আল্লাহর দয়া হলো তার আরশের সমান একজন মুমিন কখনো হতাশ হবে না ফ্রাস্ট্রেট হবে না ও আমার যুবক ভাইয়েরা অনেক গুনাহ করে ফেলেছো
জিনা করে ফেলেছো অন্যায় করে ফেলেছো অপরাধ করে ফেলেছো কত আর অপরাধ করেছো কত আর গুনাহ করেছো রহমত থেকে আল্লাহ বলেছেন নিরাশ হয়ে যেও না আমাদের বাবা আদম আলাইহিস সালাম তিনি একটা ভুল করলেন তিনি একটা ভুল করলেন নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করলেন শয়তানের শয়তান নিষিদ্ধ গাছের ফল তাদেরকে ভক্ষণ করালো এই অপরাধে আমাদের বাবা আমাদের মা সাইয়েদিনা আদম আলাইহিস সালাম আর সাইয়েদাতুনা হাওয়া আলাইহাস সালাম কে আল্লাহ জান্নাত থেকে বের করে দুনিয়ায় পাঠায় দিলেন তারা হতাশ হলেন না নিরাশ হলেন না বরং লজ্জিত হলেন লজ্জিত হয়ে আল্লাহর রহমতের আশা করে তারা ক্রন্দন করলেন চোখের পানি ছাড়লেন চোখের পানি এটা বড় দামি জিনিস এই যে আপনারা গায়ে কাপড় দিয়েছেন এই কাপড় যখন ময়লা হয়ে যাবে ময়লা কাপড় ধোয়ার জন্য সাবান ডিটারজেন্ট সারফেক্সেল দিয়ে আমরা যেমন কাপড়ের ময়লা দূর করি ঠিক তেমনি ভাবে আমার আপনার জীবনের গুনাহের দাগ দূর করার জন্য চোখের পানি ছাড়তে হবে চোখের পানি ছাড়লে চোখের পানি দিয়ে গুনাহের দাগ যিনি দূর করে দেন তিনি কি দুইটা ফোঁটা আল্লাহ বড় ভালোবাসেন কতরাতু দামিন তুহরাকুহু ফি সাবিলিল্লাহ আল্লাহর দিন প্রতিষ্ঠায় যে মুজাহিদের শরীর থেকে রক্তের ফোঁটা পড়ে ওই রক্ত যিনি পছন্দ করেন তিনি কে আর আরেকটা ফোঁটা হলো কতরাতু মিন দুমুইন ফি খশিয়াতিল্লাহ আল্লাহর ভয়ে যেই বান্দার চোখের চক্ষু থেকে চোখের পানি ঝরে অনেকের দিল পাথরের মতো শক্ত হয়ে গিয়েছে চক্ষু থেকে পানি বের হয় না যখন একাকী নীরবে নিভৃতে থাকে খারাপ খারাপ চিন্তা করে অযুবক ভাইয়েরা রাতের বেলা যখন ঘুমাও ফোন হাতে নিয়ে আজে বাজে ভিডিও দেখো মনে করছো কেউ দেখছে না আর আল্লাহর রহমতপ্রাপ্ত বান্দাদের বৈশিষ্ট্য হলো আল্লাহর হাবিব বলেছেন বুখারী মুসলিম তিরমিজি সহ বিখ্যাত হাদিসের অনেকগুলো গ্রন্থে এই হাদিস বর্ণিত হয়েছে সাত শ্রেণীর মানুষকে রব্বুল আলামিন কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে জায়গা দিবেন তার মধ্যে এক শ্রেণীর মানুষ হলো রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনা ওই ব্যক্তি যে ব্যক্তি নীরবে নিভৃতে একাকী হয়ে গেলে আজে বাজে চিন্তা করে না বরং নীরবে যখন নিভৃতে যখন একা হয়ে যায় তখন চক্ষু বন্ধ করে পিছনের জিন্দেগির গুনাহের কথা চিন্তা করে আহারে কখনো তো রাতে ঘুমানোর আগে একটা বারো গুনাহের কথা ভাবেন না এই মাঠে বসে আজকে একটু চিন্তা করেন তো নিজের বিবেককে প্রশ্ন করেন বালেক হওয়ার পর থেকে আজকে পর্যন্ত কত গুনাহ করেছেন দেখবেন মেমোরিতে অনেক গুনাহ আসবে অনেক গুনাহের কথা মনে হবে এই গুনাহগুলোর কথা স্মরণ করে আল্লাহর আজাবের ভয়ে জাহান্নামের ভয়ে নীরবে নীরবে চোখের পানি ছাড়বে যারা আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে তারা একজন মোমেন কখনো হতাশ হয় না গুনাহ যদি করে ফেলে সে আল্লাহর রহমতের আশা করে আমাদের বাবা আদম আলাইহিস সালাম আর আমাদের মা সাইয়্যিদাতুনা হাওয়া আলাইহাস সালাম শত শত বছর কান্না করলেন আল্লাহ তাদের উপর দয়া প্রবেশ হলেন এরপরে আল্লাহ তাদের তওবা কবুল করলেন তারপর তারা দুজনেই আল্লাহর রহমতের আশা করে কি দোয়া করলেন এই দোয়াটা তো আপনাদের সবার মুখস্থ আছে তারা তখন বললেন পড়েন আমার সঙ্গে ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين কি সুন্দর দোয়া রব্বানা জালামনা আনফুসানা হে আমাদের রব আমরা আমাদের নিজেদের উপরে জুলুম করে ফেলেছি ওয়া ইল্লাম তাগফিরি লানা ওয়া তারহামনা যদি আমাদের উপর রহম না করো দয়া না করো লানাকুনান্না মিনাল খাসিরিন তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাব তারা যখন অনুতপ্ত হয়ে অবনত মস্তক আর অশ্রুসিক্ত নয়নে আল্লাহর রহমতের আশা করে দোয়া করলেন তাদেরকে মাফ যিনি করে দিলেন সবাই বলেন তিনি কি তাহলে গুনাহ করলেও নিরাশ হওয়া যাবে না আবার মাঝে মাঝে জীবনের অন্যান্য ক্ষেত্রেও আমাদের মুসিবত আসতে পারে মাঝে মাঝে ঘরে খাবার থাকবে না অভাব অনটন
আজকের ওয়াজ কিন্তু জীবনের সাথে পরিবারের সাথে মিলাইয়া করব খুব মন দিয়ে শুনেন মাঝে মাঝে দেখা যায় পরিবারে অভাব লেগে যায় তিন বেলার মধ্যে এক বেলাও ভালো করে খাওয়া যায় না তখন আপনি আপসেট হবেন না কারণ জীবনে এরকম খোদা দ্বারা যিনি পরীক্ষা করবেন তিনি কে মাঝে মাঝে দেখবেন বিয়ে করেছেন দুই বছর তিন বছর পাঁচ বছর সাত বছর সন্তান হয় না তখনও আপনি হতাশ হবেন না মাঝে মাঝে দেখা যাবে আল্লাহ সন্তান দিয়েছেন পেটেই সন্তান মেরে ফেলেছেন আবার দেখবেন সন্তান জন্ম হয়েছে কয়েকদিন কয়েক মাস বা কয়েক বছর পরে আল্লাহর মাল আল্লাহ আবার নিয়ে নেবেন এইভাবে করে সন্তান সন্ততি দিয়ে না দিয়ে অথবা জীবন মৃত্যু দিয়ে ফসলের মাঠে ফসল করবেন বন্যা হয়ে যাবে কিংবা বৃষ্টির কারণে খরার কারণে নষ্ট হয়ে যাবে জানমালের ক্ষয়ক্ষতি বিভিন্ন বিষয় দিয়ে আপনার জীবনে মুসিবত আসবে মুসিবত আসলেও মুমিন কখনো হতাশ হবে না মুমিন সবরের নীতি অবলম্বন করে তাওয়াক্কুল করবে কার উপরে রব্বুল আলামিন বললেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি والثمرات وبشر الصابرين আর অবশ্যই আমি তোমাদেরকে ভয় ক্ষুধা জানমালের ক্ষয়ক্ষতি ফসলের ক্ষয়ক্ষতি দিয়ে পরীক্ষা করব আর ধৈর্যশীলদের জন্য সুসংবাদ থাকবে প্রশ্ন হলো ধৈর্যশীল কারা পরের আয়াতে আল্লাহ ধৈর্যশীলদের পরিচয় দিলেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ধৈর্যশীল হলো তারা বিপদে মুসিবতে কষ্টে আপদিত হলে তারা তখন বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমাদের দেশের বেশিরভাগ মানুষ জানে এটা হলো মানুষ মরার দোয়া কোন মানুষ মারা গেলে দেখা যায় মানুষ এটাই পড়ে মসজিদেও এটা ঘোষণা হয় কিন্তু এটা আসলে মানুষ মরার দোয়া নয় এটা হলো যে কোনো বালা মুসিবতে বিপদে পড়ে গেলে এই দোয়া পড়তে হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এর অর্থ হলো নিশ্চয়ই আমরা কার আবার ফিরে যাব আমরা কার কাছে এটা কি কম বড় কথা হ্যাঁ আপনার ব্যবসা বাণিজ্য ক্ষতি হয়েছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন অসুবিধা নাই আল্লাহর জিনিস আল্লাহ দিয়েছেন আল্লাহ নিয়েছেন এটা বলতে পারা এটা কিন্তু কম বড় কথা না কয়জন মানুষের মুখ দিয়ে এটা বের হয় যেমন আমাদের সমাজে একটা প্রচলিত কথা আছে প্রচলিত একটা কথা আছে আল্লাহ যা করে এটা ভুল কথা তো আল্লাহ কি সব ভালোই করে মাঝে মাঝে কি আপনার জীবনে দুঃখ দিয়ে আল্লাহ কি পরীক্ষা নেন না আল্লাহ যা করে ভালোই করে এটা না বলে বলবেন আমার জন্য আল্লাহর সিদ্ধান্ত উত্তম তিনি আমার জীবনের যে কোনো ব্যাপারে যে সিদ্ধান্ত নেবেন তাতে আমি সন্তুষ্ট বলতে পারবেন তো বলতে পারবেন তো আসেন আপনাদেরকে বেশ কিছু নবীদের জীবনী থেকে শোনাই তারা কিভাবে জীবনের বিভিন্ন ক্ষেত্রে হতাশাগ্রস্ত নিরাশ না হয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করেছে শুনবেন তো ইনশাআল্লাহ আপনাদের সাথে আজকের কথাগুলো মিলবে ইনশাআল্লাহ সুস্থ আছি ভালো আছি কিন্তু যখন একটু অসুস্থ হয়ে যাই বলে আল্লাহ কি আর কাউরে পায় না শুধু আমারই আল্লাহ রোগ বালাই দেয় মাঝে মাঝে অসুস্থতা দিয়েও আপনাকে যিনি পরীক্ষা করেন তিনি কি এক দুই দিন এক দুই মাস অসুস্থ হয়ে গেলে আপনি নিরাশ হয়ে যাইয়েন না হতাশ হয়ে যাইয়েন না সাইয়েদিনা আইয়ুব আলাইহিসসালাম একদিন আর দুই দিন নয় এক টানা আঠারো বছর তিনি রোগে সুখে এবং বিভিন্ন দুঃখ কষ্টে পতিত হয়েছিলেন আহারে তার দুঃখ কষ্ট এক দুই দিন নয় আঠারো বছর পর্যন্ত তার উপরে দুঃখ আর দুঃখ কষ্ট আর কষ্ট এমন এক চর্ম রোগ হয়েছিল গোটা শরীরে পচন ধরে গিয়েছিল পোকা ধরে গিয়েছিল শরীর থেকে মাংসগুলো খসে খসে পড়ছিল গোটা শরীরের মধ্যে দুর্গন্ধ হয়ে গিয়েছিল
তার পরিবার পরিজন আত্মীয় স্বজন প্রায় সবাই তাকে পরিত্যাগ করেছিল এই রকম অবস্থা শরীর পচতে পচতে যখন তার জিহ্বায় পচন ধরা আরম্ভ হলো 18 বছর হয়ে গিয়েছে একবার উহ আহ কোনো শব্দ করলেন না 18 বছর হয়ে গেল এবার তিনি প্রথমবারের মতো আল্লাহর রহমতের আশা করে তিনি এবার মুখ খুললেন দোয়া করলেন আল্লাহ তাআলা কোরআনে কারিমে তার দোয়া উঠিয়ে দিয়েছেন কোরআনুল কারিমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 83 নম্বর আয়াত থেকে এসেছে ওয়া আইয়ুবা ইযনাদা রাব্বাহু আন্নি মাসসানিয়াদ-দুর ওয়া أنت أرحم الراحمين আর স্মরণ করো আমার আইয়ুবের কথা যখন সে তার রবকে বলেছিল কি সুন্দর দোয়া শুনেন আন্নি মাসসানিয়াদ-দুর হে আল্লাহ আমি তো দুঃখ কষ্টে আপতিত হয়েছি ওয়া আনতা আরহামুর রাহিমিন আর আপনি তো হচ্ছেন দয়ালু আপনি তো হলেন মেহেরবান আমাকে মাফ করেন বালা মুসিবত দূর করেন এটা বললেন না বললেন আল্লাহ তোমার দয়া অনেক বেশি তুমি তো দয়াবান তুমি তো মেহেরবান 18 বছর দুঃখ কষ্টে মুসিবতে শারীরিক অসুস্থতায় ভোগার পরে আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম তিনি যখন আল্লাহর কাছে দোয়া করলেন তার দোয়া কবুল করে নিলেন কে আরো জোরে বলেন কে আল্লাহ তাআলা জবাব দিলেন ফাসতাজাবনা লাহু فكشفنا ما به من ضر وآتيناه أهله ومثلهم معهم رحمة من عندنا وذكرى للعابدين الله تعالى বললেন আমি তার ডাকের সাড়া দিলাম তার দুঃখ কষ্ট সব আমি দূর করে দিলাম কেমনে আল্লাহ দূর করে দিলেন শুনেন কুরআনুল কারীমের 38 নম্বর সূরা সূরা সাদ এর 42 নম্বর আয়াতে আল্লাহ বলছেন উরকুদ বিরিজলিকা হাদা মুতাসালুম বারিদুম ওয়া শারাব আল্লাহ বলেন আইয়ুব তুমি পা দিয়ে মাটিতে আঘাত করো পা দিয়ে তিনি তখন মাটিতে আঘাত করলেন মাটি ফেটে তখন ঝর্ণা উদ্গত হয়ে গেল আল্লাহু আকবার সুশীতল পানি ঠান্ডা পানি এবং স্বচ্ছ পানি যখন মাটি ফেটে বের হলো আল্লাহ বললেন আইয়ুব এই পানি দিয়ে তুমি গোসল করো তিনি যখন এই পানি দিয়ে গোসল করলেন তার শরীরের সকল রোগ যিনি ভালো করে দিলেন তিনি কে শুনেন এখানে অসুস্থ অনেক মানুষ আছে হতাশ হয়ে যাবেন না শারীরিক অসুস্থতা দুঃখ কষ্ট বালা মুসিবতে কখনো হতাশাগ্রস্ত হয়ে যাবেন না 18 বছর দুঃখ কষ্টে থাকার কারণে আইয়ুব নবী কোনো সম্পদ ছিল না 18 বছর ধৈর্য ধরার কারণে আল্লাহ তাকে কেমন সম্পদের মালিক বানানেন শুনেন শুনতেছেন আপনারা তার বাড়ির উঠানের মধ্যে দুইটা মেঘের টুকরা আসলো জোরে বলেন কয়টা দুইটা মেঘের টুকরা আসলো একটা মেঘের টুকরা থেকে আমরা তো জানি মেঘের টুকরা থেকে বৃষ্টি নাজিল হয় কিন্তু দুইটা মেঘের টুকরা একটা মেঘের টুকরা থেকে তার বাড়ির উঠানের মধ্যে স্বর্ণ নাজিল হলো আর একটা টুকরা থেকে রৌপ্য নাজিল হলো সম্পদ দিয়ে তাকে ভরপুর করে দিলেন কে তিন বেলা খেতে পারেন না অভাব অনটন দুঃখ কষ্ট বালা মুসিবত হতাশ হবেন না সকাল বেলার ফকিরকে বিকাল বেলা ধনী বানায়া দিতে পারেন কে সকাল বেলার ধনীকে বিকাল বেলায় রাস্তার ফকির বানায়া দিতে পারেন কে এজন্য মোমেন কখনো হতাশ হবে না বিপদে পড়ে গিয়েছেন খুব বিপদ কেউ আপনাকে সাহায্য করছে না আপনার বিপদ দেখে কেউ এগিয়ে আসে না একটু সহযোগিতাও করে না কোনো অসুবিধা নাই আমার বিপদ থেকে আমাকে বাঁচাতে পারবেন কি আপনারা কি ইউনুস নবীর কাহিনী জানেন না তিনি যখন
সাগরের মধ্যে মাছের পেটে চলে গেলেন কোনো কোনো রওয়ায়েতে এসেছে তিনটা অন্ধকারে তিনি পড়ে গিয়েছিলেন একটা অন্ধকার হলো রাতের অন্ধকার দুই নাম্বার অন্ধকার হলো সাগরের তলদেশের অন্ধকার তিন নাম্বার অন্ধকার হলো মাছের পেটের ভেতরের অন্ধকার তিনটা অন্ধকারে পড়ে গেলেন এমন জায়গা মাছের পেটের ভেতরে সাগরের তলদেশে মাছের পেটের ভেতরে চিৎকারও যদি করেন আওয়াজ তো মাছের পেটের বাহিরে যাবে না সাগরের কেউ তাকে সাহায্য করতে পারবে না জমিনের কেউ পারবে না আসমান জমিনের কোনো ফেরেশতাও পারবে না আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম এই মহা বিপদে পড়ে তিনি হতাশাগ্রস্ত না হয়ে নিরাশ না হয়ে যাকে ডাক দিলেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি মাছের পেটের ভেতর থেকে আল্লাহকে ডাক দিলেন তিনি বললেন এটার নাম দোয়ায়ে ইউনূস এই দোয়াটা আপনাদের অনেকের মুখস্থ আছে কোরআনে কারিমে আল্লাহ তার দোয়া উঠায় দিলেন তিনি বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনা যালিমিন আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই তুমি ছাড়া কোনো মাবুদ নাই আমি তো জুলুম করে ফেলেছি তুমি আমাকে সাহায্য করো আল্লাহকে যখন ডাকলেন কেউ তাকে সাহায্য করল না কেউ তার সাহায্যে এগিয়ে আসলো না আল্লাহ বললেন কেউ তার সাহায্যে এগিয়ে না আসলেও আমি আরশের মালিক আল্লাহ তার বিপদ থেকে আমি তাকে বাঁচিয়ে দিয়েছি আল্লাহ সাথে সাথে জবাব দিলেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু من الغم وكذلك ننجي المؤمنين আমি আমার ইউনূসের ডাকের জবাব দিলাম তাকে তার বিপদ থেকে বাঁচিয়ে দিলাম ওয়াকাযালিকা এবার আল্লাহ আমার কথা আপনার কথা আপনাদের কথা বললেন ওয়াকাযালিকা এইভাবে করে আমার বান্দারাও যদি বিপদে পড়ে মুসিবতে পড়ে আমার কাছে ডাক দেয় নুনজিল মুমিনিন আমার মুমিনদেরকে আমিও বিপদ থেকে বাঁচাইয়া দেব কষ্ট হচ্ছে আপনাদের এই কয়েকটা পয়েন্ট এখন আসবে মন দিয়ে শুনেন আপনাদের জীবনের সাথে মিলবে কখনো হতাশ হবেন না কখনো হতাশ হবেন না বিপদে পড়ে গিয়েছেন কোরআনের পথে আছেন ইসলামের পথে আছেন কোরআন বিরোধীরা ইসলাম বিরোধীরা ক্ষুধার্ত বাঘের মতো ইসলামপন্থীদের উপর ঝাঁপায়া পড়ে দেখবেন সারা পৃথিবীতে এই অবস্থা আছে কোরআনের পথে যারা দিনের পথে যারা চলে দিন বিরোধীরা ক্ষুধার্ত বাঘের মতো তাদের উপরে ঝাঁপায়া পড়ে চতুর্দিকে হামলা আর মামলা নির্যাতন আর নির্যাতন বাড়িতে থাকতে দেয় না ঘরে থাকতে দেয় না চোরেরা ডাকাতেরা খুব আরাম করে বুক ফেলাইয়া বাহিরে ঘুরে আর কোরআন হাদিসের গবেষকেরা অন্ধকারে জীবন কাটায় হতাশ হওয়া যাবে না শুনেন শুনেন ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলছি ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ এমন এক জাতির জন্য নবী বানালেন সেই জাতির লোকেরা মূর্তি পূজা করত তিনি যখন তাদেরকে মূর্তি পূজা ত্যাগ করে আল্লাহর তৌহিদের দাওয়াত গ্রহণের কথা বললেন তারা সেটা মানল না তারা তার দাওয়াতকে প্রত্যাখ্যান করল ইব্রাহিম আলাইহিস সালাম বললেন নিজের হাতে এটা বানিয়েছ তোমরাই তো তার স্রষ্টা এটা তোমাদের সৃষ্টি তো সৃষ্টির কাছে তোমরা কেন মাথা নত করো কোনো কথাই তারা কর্ণপাত করল না তারা বলল আমাদের বাপ দাদাদের এই দিন আমরা ত্যাগ করব না সেই জাতির লোকেরা বছরে একদিন বাহিরে উৎসবে যেত মেলায় যেত ইব্রাহিম আলাইহিস সালাম ওই দিন শহরের বাইরে গেলেন না সবাই যখন শহরের বাইরে চলে গেল তিনি তখন মূর্তির ঘরে ঢুকলেন মূর্তির ঘরে ঢুকে দেখলেন তাদের সামনে অনেক খাওয়া দাওয়া আছে তিনি বললেন কি ব্যাপার আলা তাকুলুন এত খাবার দাবার তোমরা এগুলো খাও না কেন তিনি জিজ্ঞেস করলেন এরা কোনো কথা বলে না তিনি বললেন মালাকুম লা তান্তিকুন কি ব্যাপার জিজ্ঞেস করলাম খাও না কেন জবাব দাও না খাওয়াবো না আমার সাথে কথাও বলো না আপনি কারোর সাথে কথা বলছেন অথবা আপনার বাচ্চা আপনি বলতেছেন খা 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 খায়ও না কোনো কথাও বলে না খায় না কথা কয় না বাকি আছে কোনটা
তিনি এবার কুড়াল দিয়ে সবগুলোকে ভাঙলেন ভাঙতে ভাঙতে একেবারে বড়টার কাদের উপরে কুড়াল রেখে দিলেন এরা উৎসব থেকে ফিরে এসে দেখলো নমরুদ এবং নমরুদের সভাসদ দেখলো হায় রে হায় আমাদের সব খোদা শেষ তারা চিন্তা করলো এই কাম কে করলো ইব্রাহিম আলাইহিস সালাম কে গ্রেফতার করা হলো ইব্রাহিম আলাইহিস সালাম কেন বলা হলো কি ব্যাপার ইব্রাহিম তুমি এই কাজ সম্ভবত তুমি করেছো কারণ এদের ব্যাপারে এদের বিরুদ্ধে একমাত্র তুমি বলো ইব্রাহিম আলাইহিস সালাম কায়দা করে বললেন আমাকে কেন জিজ্ঞেস করো যার ঘরে কুড়াল আছে তারে জিজ্ঞেস করো দেখতেই তো পাচ্ছ তার ঘরে কুড়াল তার মানে সবগুলার এসে কুপায়া কুপায়া তারপরে ঘরের মধ্যে কুড়াল নিয়ে আছে তাকে জিজ্ঞেস করো আমাকে না তখন নমরুদ এবং তার সভাসদের সবাই বলল ইব্রাহিম ভালো করেই তো তুমি জানো এই মূর্তি কখনো কারো সঙ্গে কথা বলতে পারে কথা বলতে পারে না ইব্রাহিম আলাইহিস সালাম সুযোগ পেলেন তিনি বললেন যে তুই এটা কথা বলতে পারে না তো এটা কেমনে তোমাদের রব হয় এটা তো তোমাদের উপকারও করতে পারে না অপকারও করতে পারে না সে তো তার নিজের জানি হেফাজত করতে পারে না তো তোমাদেরকে কেমনে হেফাজত করবে এই কথা তিনি যখন বললেন নমরুদ এবং তার মন্ত্রী পরিষদ তখন বলল কানু হারিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন এখন ইব্রাহিমকে ধরো আগুনের কুণ্ডলী জ্বালাও আর আগুনের কুণ্ডলীতে তাকে নিক্ষেপ করো আগুনের বিশাল কুণ্ডলী জ্বালালো হলো ও আমার পাপনার ভাইয়েরা বাবারা শোনেন আল্লাহর দিনের দাওয়াত দিতে গিয়ে নির্যাতিত হওয়া জুলুমের রোশানলে পাওয়া এটা আজকে নতুন কোনো বিষয় নয় আমরা ইব্রাহিমের সন্তান আমাদের জাতির পিতা ইব্রাহিম ইব্রাহিম নবী দাওয়াত দিতে গিয়ে জালেমদের জুলুমের শিকার হয়েছে তার জন্য আগুনের বিশাল আগুনের কুণ্ডলী জ্বালানো হলো আগুনে যখন ফেলা হবে সাইয়েদনা জিব্রিল আসলেন এসে বললেন ওগো আল্লাহর খালিল ইব্রাহিম আপনাকে আগুনের কুণ্ডলিতে ফেলে দেওয়া হবে আপনি আমাকে হুকুম করেন আমার একটা ডানার ঝাপটা দিয়ে যখন বাড়ি দিব এই আগুনের কুণ্ডলী সাগরে গিয়ে পড়ে যাবে আল্লাহু আকবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন জিব্রিল তুমি যে এটা করবা এটা কি আল্লাহর হুকুম নাকি তিনি বললেন না আমি আপনাকে সাহায্য করার জন্য এসেছি ইব্রাহিম নবী বললেন তোমার সাহায্যের আমার দরকার নাই যে আল্লাহর দিনের জন্য আগুনে ঝাঁপ দিব ওই আল্লাহর সাহায্য আমার দরকার সুবহানাল্লাহ কইতে মন চায় না তোমার সাহায্য লাগবে না যার দিনের জন্য আগুনে ঝাঁপ দিব তার সাহায্য দরকার তোমার কাছে আমি কোনো সাহায্য চাই না আমি জানি আমার আল্লাহ আমাকে এই অবস্থা থেকে হেফাজত করবেন আমি নিরাশ নই হতাশ নই তিনি তখন বললেন হাসবি আল্লাহু ওয়া নিমাল ওয়াকিল আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট সুবহানাল্লাহ এই কথা শুনে আল্লাহ খুশি হয়ে গেলেন আল্লাহ বললেন ইয়ানারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম আগুনের মালিক আমি আপনি না আল্লাহ আস্তে বলবেন না জোরে বলেন আগুনের মালিক কে আল্লাহ আগুনকে বলবেন আল্লাহ আগুনকে বললেন ইয়ানারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম হে আগুন তুমি আমার খলিল ইব্রাহিমের জন্য শান্তিদায়ক আরামদায়ক হয়ে যাও নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডলিতে ফেলল নমরুদ তো খুব হাসতেছে আমার শত্রু ইব্রাহিম শেষ হাসতে হাসতে তাকায় দেখে আগুনে ফেলেছে ইব্রাহিম খলিলুল্লাহকে কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহ আগুনে পুড়েন নাই তিনি ফুল বাগানে বসে আছেন ইমানের মতো ইমান থাকলে জালিমের জুলুম আপনার কোনো ক্ষতি করতে পারবে এজন্য বলেছি মুমিন কখনো অভাবে অনটনে অসুস্থতায় জুলুমে নির্যাতনে হতাশ হয় না এজন্য আপনারা দেখবেন চোর ডাকাতেরা সামান্য একটু জেলখানার গুতা খাইলে চেহারা আরো বেশি চোরের মতো হয়ে যায় আর আল্লাহর দিনের দায়ীদের উপরে যতই নির্যাতন হয় চেহারাটা আরো বেশি নুরানি হয়ে যায় কারণ
আল্লাহ ওয়ালা লোকেরা যার উপরে ভরসা করে তিনি কে একজন মুমিন কখনো নিরাশ হয় না মুমিন কখনো হতাশ হয় না বিবাহিত ভাইয়েরা বিয়ে করে ফেলেছেন 5 বছর 6 বছর 10 বছর ধরে সন্তান হয় না আজকে কি মহিলারা আছেন আ মা বোনদের ওয়াক চলে এসেছে 5 বছর 6 বছর 10 বছর ধরে সন্তান হয় না আবার অনেক বোনেরা আছেন সন্তান পেটে আসে 3 মাস 4 মাস পরে সন্তানটা নষ্ট হয়ে যায় দিন রাত শুধু টেনশন করে কান্না করে অনেকে আছে বিয়ে করে সন্তান পায় না হতাশাগ্রস্ত হয়ে যায় নিরাশ হয়ে যায় কেন আপনি নিরাশ হবেন শুনেন আমার আল্লাহর ক্ষমতা শুনেন ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছর বয়স হয়ে গিয়েছে তার কোনো সন্তান হয় না জোরে বলেন কত বছর একটুও তিনি হতাশ হলেন না নিরাশ হলেন না যার রহমতের আশা করে বসে থাকলেন তিনি কে আল্লাহ মুখ খুললেন আল্লাহকে বললেন রব্বি হাবলি মিনাস সালিহিন দোয়া শিখেন কেমনে চাইতে হয় আমরা অনেকে দোয়া করতেও জানি না কয় আল্লাহ সন্তান দাও সন্তান দাও এটা বলবেন না কি সুন্দর দোয়া করেছেন রব্বি হাবলি মিনাস সালিহিন আল্লাহ আমাকে সুসন্তান দাও নেককার সন্তান দাও তিনি যখন এই দোয়া করলেন আল্লাহ খুশি হয়ে গেলেন আল্লাহ খুশি হয়ে বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ও আমার খলিল ইব্রাহিম আমি তোমার দোয়া কবুল করলাম আর তোমাকে এক ধৈর্যশীল সহিষ্ণু সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম ইব্রাহিম আলাইহিস সালামের আরেক স্ত্রী নাম সারা হাজেরের ঘরে এসেছেন ইসমাইল এই দোয়া কবুল হয়েছে আল্লাহ ইসমাইল দিলেন শুনেন এবার মজার ঘটনা আরেক বউ নাম হলো সারা জোরে বলেন নাম কি সারা এই বউ এই স্ত্রী বন্ধা বন্ধা বুঝেন তো আপনারা আপনারা কি বলেন না বন্ধা মানে নিঃসন্তান বন্ধা মানে যে নারী সন্তান জন্ম দিতে পারবে না সন্তান উৎপাদনের কোনো ক্ষমতা তার শুনেন এবার মজার ঘটনা সারার ঘরে কোনো সন্তান হয় না কারণ সারা হলেন বন্ধা তিনি ভেবে নিয়েছেন তার কোনো সন্তান হবে না শুনেন ভাইয়েরা বোনেরাও শুনেন আল্লাহর উপর তাওয়াক্কুল বাড়ান বন্ধা নারী তার কোনো সন্তান নাই তিনি ধরে নিয়েছিলেন জীবদ্দশায় তিনি কখনো সন্তান জন্ম দিতে পারবেন না শুনেন ওই মহিলার ঘর থেকে এমন সন্তান জন্ম হয়েছে একেবারে ইসহাক থেকে নিয়ে ঈসা পর্যন্ত হাজার হাজার নবী রাসূল এই বংশে এসেছে আল্লাহু আকবার এত সন্তান এসেছে এই বংশে শুনেন সারার ঘরে সন্তান হচ্ছে না সারাও বুড়া হয়ে গেলেন বৃদ্ধা হয়ে গেলেন ইব্রাহিম আলাইহিস সালামও বুড়া হয়ে গেলেন সারা আল্লাহর আশা আল্লাহর আল্লাহর রহমতের আশা করে আছেন নিরাশ কখনো হন নাই এজন্য বুড়া বয়সে আল্লাহ তাকে কেমন সুসংবাদ দিলেন শুনেন একদিন আল্লাহ তাদের ঘরের মধ্যে ফেরেশতা পাঠালেন সুবহানাল্লাহ ফেরেশতা এসে কি বলল এই কাহিনী আপনাদেরকে আমি কোরআন থেকে শোনাই কোরআনুল কারীমের 15 নম্বর সূরা সূরাতুল হিজরের 53 নম্বর আয়াতে এসেছে ফেরেশতা এসে বললেন ক্বালু লা তাউজাল ইন্না নুবাশশিরুকা বিগুলামিন আলিম ভয় পেও না আমরা আল্লাহর ফেরেশতার সুসংবাদ নিয়ে এসেছি আল্লাহ তোমাদেরকে একজন জ্ঞানী সন্তানের সুসংবাদ দিচ্ছেন সুবহানাল্লাহ কি সন্তান বিগুলামিন আলিম জ্ঞানী সন্তানের সুসংবাদ দিচ্ছেন এই কথা শুনে ইব্রাহিম আলাইহিসসালাম ফেরেশতাকে বললেন ক্বালা আবাশশারতুমুনি আলা আম্মাসানিয়াল কিবারু ফাবিমা তুবাশশিরুন কি করে এই সুসংবাদ আমাকে দিলে আমি তো বুড়ো মানুষ বৃদ্ধ হয়ে গিয়েছি আমার তো কোনো যৌবন নাই কেমনে এখন সন্তান হবে ফেরেশতা তখন বলল قالوا بشرناك بالحق فلا تكن من القانطين ফেরেশতা বলল এটাই যথার্থ সত্য কথা সত্যিকারের সুসংবাদ দিচ্ছি ও ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর রহমত থেকে আপনি নিরাশ হয়ে যাবেন না কারণ আল্লাহ যা চান তাই করতে পারেন কিনা
এত আস্তে বললেন وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد الله বলছেন তিনি যা চান তাই করতে পারেন তিনি তিনি কোনো কিছু করতে হলে শুধু কুন বলেন ফায়াকুন সঙ্গে সঙ্গে হয়ে যায় ফেরেশতাদের সুসংবাদ শুনে সারা কি বললেন ইব্রাহিম নবীর স্ত্রী তখন বললেন ক্বালাত ইয়া ওয়াইলাতা আআলিদু ওয়া আনা আজুযু ওয়া হাযা বালি শাইখা ইন্না হাযা লাশাইউন আজীব সারা বললেন এত বড় আজীব বিষয় বিষয়কর ব্যাপার সাংঘাতিক ব্যাপার আমি বন্ধা অন্যদিকে বৃদ্ধা হয়ে গিয়েছি আমার যৌবন নাই কি করে আমার পেটে সন্তান আসবে ফেরেশতা তখন বললেন কুনু আতাজাবিনা মিন আমরিল্লাহ আল্লাহর সিদ্ধান্তে তুমি কেন অবাক হচ্ছ কারণ আল্লাহ যা চান তা হতে পারে কিনা ও আমার ভাইয়েরা আমার বোনেরা যাদের সন্তান হয় না অনেকে আছে সন্তান না হলে অনেক ভণ্ড পীরের কাছে গিয়ে অনেক কুফরি চিকিৎসা নাই কি নাই না গ্রামেগঞ্জে এগুলা অনেক বেশি কুফরি চিকিৎসা নাই হাতের মধ্যে কোমরের মধ্যে বিভিন্ন ধরনের কালো সুতা নীল সুতা লাগায় তাবিজের পিছনে লাইন ধরে তাবিজ আর তাবিজ খবরদার কোন পীর বাবা সন্তান দিতে পারে না অনেকে আছে মাজারে যায় মাজারে গিয়ে মাজারে সাজদা দেয় মাজারে সন্তান চায় কুকুর বলেন তো কুকুর যে বছরে বাচ্চা দেয় কুকুর বছরে কয়টা বাচ্চা দেয় বলেন তো কুকুর কি কারো কাছ থেকে তাবিজ নেয় নাকি কুকুর কি কোনো মাজারে গিয়ে সাজদা দেয় নাকি আপনি তো মানুষ সৃষ্টির সম্মানিত কুকুরের চাইতে আরো খারাপ কাজ আপনি করেন কেন একটা কুকুরের এত সন্তান হয় কারো কাছে যাওয়া লাগে না আপনারও সন্তান হবে তাওয়াক্কুল বাড়াতে হবে কার উপরে হতাশ হবেন না নিরাশ হবেন না জাকারিয়া আলাইহিস সালামের কথা বলছি তিনিও বুড়া হয়ে গিয়েছেন তার স্ত্রী বৃদ্ধা তার স্ত্রীও বন্ধা ছিলেন তার স্ত্রীর সন্তান হওয়ার কথা ছিল না জাকারিয়া আলাইহিস সালামের নাম আপনারা জানেন কিনা তিনি ছিলেন মারিয়াম আলাইহিস সালামের খালু মারিয়াম হচ্ছেন পৃথিবীর শ্রেষ্ঠ নারীদের মধ্যে অন্যতম কোরআনে কারিমে তার নামে একটা সূরাও আছে না নাই ইমরানের স্ত্রী নিয়ত করেছিলেন মান্নত করেছিলেন তার সন্তান যদি হয় আল্লাহর পথে উৎসর্গ করবেন মনে মনে ভেবেছিলেন ছেলে হবে কিন্তু হয়ে গেছে মেয়ে হওয়ার পর তারা বললেন হায় 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 আমার তো মেয়ে হয়ে গিয়েছে আল্লাহ বললেন লাইসা যাকারুকাল অনসা মেয়ের চাইতেও এই কন্যা ভালো এরপরে তারা এই কন্যা সন্তানকে বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসার মধ্যে বড় হওয়ার জন্য সেখানে দিলেন তার দায়িত্ব পেয়ে গেলেন তার খালু জাকারিয়া আলাইহিস সালাম জাকারিয়া আলাইহিস সালাম তার দেখাশোনা করতে লাগলেন মারিয়াম আলাইহাস সালাম একটু বড় হলেন জাকারিয়া আলাইহিস সালাম যখন মারিয়ামের কামরায় যেতেন দেখতেন কি ব্যাপার এত ফলমূল এত খাবার দাবার আর আশ্চর্যের ব্যাপার হলো সিজন ছাড়া ফলমূল যেমন এখন কি আমের সিজন কিন্তু আম যদি আম পাওয়া যায় এটাকে বিস্ময়কর হবে না তিনি গিয়ে দেখলেন মারিয়ামের ঘরে বেসিজনের ফল সিজনের ফল বেসিজনে এত খাবার দাবার জিজ্ঞেস করলেন শুনেন কোরআন থেকে শোনাই সূরা আলে ইমরানের 37 নম্বর আয়াত থেকে শোনাচ্ছি কুল্লামা দখলা আলাইহা জাকারিয়াল মিহরাবা ওয়াজাদা ইনদাহা রিজকা যখন জাকারিয়া মারিয়ামের ঘরে যেতেন সেখানেই তিনি অনেক খাদ্য সামগ্রী দেখতেন মারিয়ামকে জিজ্ঞেস করলেন ক্বালা ইয়া মারইয়ামু আন্নী লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ তিনি বললেন মারিয়াম তোমার ঘরে এত খাবার দাবার কোথা থেকে আসে মারিয়াম বললেন হুয়া মিন ইনদিল্লাহ এগুলো যার নিকট থেকে আসে তিনি কে
তিনি বললেন ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব আল্লাহ যাকে চান তাকে বেহিসাবি রিজিক দান করেন জাকারিয়া আলাইহিস সালাম ওই ঘরে থাকাকালীন অবাক হয়ে গেলেন তিনি বললেন সিজন ছাড়াও যিনি মানুষের ঘরে বেসিজনের সিজনের ফল বেসিজনে দিতে পারেন তা আমি বুড়া হয়ে গেছি আমার স্ত্রীও বৃদ্ধা আমার স্ত্রী বন্ধা আমাদেরকেও এই অসময়ে আল্লাহ চাইলে সন্তান দিতে পারেন কিনা ওখানেই তিনি নামাজরত অবস্থায় দেখেন সন্তানের জন্য এদিকে ওদিকে দৌড়াইয়েন না জাকারিয়া কি করেছেন শুনেন দাঁড়িয়ে গেলেন নামাজে হুনাদিকা দাআ জাকারিয়া রব্বাহু সেখানেই তিনি দোয়া করলেন কি সুন্দর দোয়া রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা হে আল্লাহ তোমার তরফ থেকে আমাকে পবিত্র সন্তান দাও আল্লাহু আকবার তিনি নামাজে দাঁড়ালেন দোয়া করলেন রব্বি লা তাদরনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন আল্লাহ আমাকে উত্তরাধিকারহীন করে দিও না আমাকে উত্তরাধিকার দান করো তিনি যখন আল্লাহর কাছে রহমতের আশা করে সন্তান চাইলেন তাকে ইয়াহইয়ার সুসংবাদ দিয়ে দিলেন তিনি কে সুতরাং সন্তান না হলে তাবিজের পিছনে দৌড়ায়েন না 9 বছর 10 বছর 13 বছর 14 বছর সন্তান হয় না হতাশ হয়ে যায়েন না আমার পরিবার দিয়ে বলে আমার বোন আমার একটা মাত্র বোন 13 বছর পরে সন্তান হয়েছে আলহামদুলিল্লাহ হতাশ হয়েন না সন্তানাদি নাই কিংবা অনেক সময় সন্তান জন্ম হয়েছে মারা গিয়েছে হতাশ হয়েন না হতে পারে এর চাইতেও আরো উত্তম সন্তান আপনাকে দিয়ে দিবেন কি আল্লাহর কাছে চাইবেন আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন কখনো বিপদে আপদে বালা মুসিবতে হতাশ হবেন না এই যে এখন বর্তমানে মুসলমানদের অবস্থা ভালো না খারাপ আরো জোরে বলেন ফিলিস্তিনে মার খায় কারা গোটা পৃথিবীতে মজদুম এখন কারা অসুবিধা নাই অসুবিধা নাই হতাশ হইয়েন না মুসা নবীর উম্মতের উপরে ফেরাউন যখন অত্যধিক পরিমাণ জুলুম নির্যাতন বাড়িয়ে দিল আল্লাহ তাআলা মুসা নবীকে বললেন তোমার উম্মত নিয়ে মিশর ছেড়ে তুমি চলে যাও মিশর থেকে হিজরত করার জন্য তিনি তার উম্মত নিয়ে যখন মিশর থেকে রওনা হলেন পথ চলতে 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 দিনের বেলা তারা লোহিত সাগরের সামনে পৌঁছালেন এই খবর ফেরাউনের কানে চলে গেল ফেরাউন তার বাহিনী নিয়ে মুসা নবীর উম্মতকে ধরার জন্য পিছনে পিছনে চলে আসতেছে মুসা নবীর উম্মত লোহিত সাগরের সামনে দাঁড়িয়ে চিন্তা করছেন সাগর কেমনে পার হবেন হঠাৎ করে পিছনে তাকায় দেখেন ফেরাউনের বাহিনী মুসা নবীর উম্মত তখন বললেন হায় 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 সামনে সাগর সামনে গেলেও মারা যাব পিছনে ফেরাউনের বাহিনী পিছনে গেলেও মারা যাব কোন দিকে আমরা যাব মুসা নবীর উম্মত হতাশ কিন্তু মুসা নবী হতাশ হলেন না তিনি তখন বললেন কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াদিন ঈমান কারে কয় এখান থেকে শিখে তিনি বললেন আমার উম্মত কাল্লা কখনো নয় ইন্না মাইয়া রব্বি সায়াদিন তোমরা পথ খুঁজে পাচ্ছ না দেখতেছো সামনে গেলেও মরণ পিছনে গেলেও মরণ আর আমি অনুভব করছি আমার আল্লাহ আমাদেরকে পথ দেখাইয়া দিবেন এই বিপদের সময়ে তাদেরকে পথ দেখায় দিলেন কে ডানে বামে সামনে পিছনে অন্ধকার ভয় পাবেন না অন্ধকার দেখলে ভয় পান কেন অন্ধকারের পরে কি আসে অন্ধকারের পরেই তো আলো আসে রাতের পরেই তো সকাল আসে অন্ধকারের পরে জুলুমের পরে নির্যাতনের পরে বিজয় আসবে ইনশাআল্লাহ আমার আপনার নবীর কাহিনী দিয়ে শেষ করব আমার আপনার নবী দাওয়াত আরম্ভ করলেন দেখেন আমার আপনার নবীর তিন তিনটা ছেলে ছিল কিন্তু কোন ছেলে দুনিয়াতে বেঁচে থাকে নাই নবীজি কি হতাশ হয়েছেন নাকি মেয়ে দিয়েই খুশি অনেক ভাইয়েরা আছেন ছেলে হয় না শুধু মেয়ে আছে না নাই মেয়ে হয়ে গেলে কপাল কালো কেন কেন এত কপাল কালো হয় কেন আমার নবীর তো একটা ছেলেও ছিল না শুধু মেয়ে ছিল আর এই মেয়ের বংশ থেকে কি কি ভবিষ্যৎ কি উত্তরাধিকার আসলো দেখেন আল্লাহর নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা থেকে আসলো হাসানার
নবীজি বলেছেন হুমা রাইহানাতাই এই হাসান আর হোসাইন হচ্ছে আমার সুগন্ধি নবীজি হাসান হোসাইনকে খুব ভালোবাসতেন আপনার শুধু মেয়ে ছেলে হয় না মন খারাপ করেন কেন মেয়ে বিয়ে দেওয়ার পরে দেখবেন এই মেয়ের ঘরে আল্লাহওয়ালা সন্তান চলে আসবে বড় আলেম চলে আসবে নেককার সন্তান চলে আসবে নেককার ছেলে চলে আসবে এই জন্য কখনো হতাশ হওয়া যাবে কখনো মুমিন হতাশ হয় না নবীজি দাওয়াত আরম্ভ করলেন কাফিরের গোষ্ঠী নবীজির উপরে নির্যাতন চালালো নবীজিকে তারা মারল আল্লাহর নবীর শরীর থেকে রক্ত ঝরলো সাফা ময়দান সাফা পাহাড়ে নবীজির রক্ত ঝরলো তায়েফের ময়দানে নবীজির রক্ত ঝরলো উহুদের ময়দানে নবীজির রক্ত ঝরলো আল্লাহর নবী কি হতাশ হয়ে দাওয়াত বন্ধ করেছেন নাকি ইমানদারদের শরীর থেকে রক্ত গেলে জীবন গেল ইমানদার কখনো ইমানের অগ্রযাত্রা থামিয়ে দেয় না ঠিক কি না কারণ ইমানদাররা যাকে ভয় করে চলে সবাই জুড়ে বলেন তিনি কে শুনেন হিজরতের রাতে যখন নবীজি সাইয়েদিনা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন ভোরবেলা ফজরের ওয়াক্ত হয়ে হয়ে আসতেছে এমন সময়ে তারা গারে সূরের মধ্যে আশ্রয় নিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেই গুহা পরিষ্কার করলেন এরপরে তারা দুজন সেখানে আশ্রয় নিলেন কাফিরের গোষ্ঠী যখন তালাশ করতে করতে এই গুহার একেবারে কাছাকাছি চলে আসলো আবু বকর নবীজিকে বললেন ওগো আল্লাহর নবী এটা এমন একটা ছোট্ট গুহা আমরা যদি হালকা একটু মাথা উঁচু করে বসি তাহলে তারা দেখে ফেলবে আর মনে হয় আমরা কাফিরদের থেকে রেহাই পাবো না আমি আর আপনি আমরা মাত্র দুইজন কাফিররা আমাদের থেকে বেশি নবীজি তখন বললেন আবু বকর আমরা দুইজন তোমাকে কে বলেছে আমাদের সাথে তো আরেকজন আছেন তিনি কি নবীজি তখন আবু বকরকে কি বললেন শুনেন কোরআনে আল্লাহ উঠিয়ে দিয়েছেন নবীজি তখন বললেন লা তাহজান ইন্নাল্লাহ মানা লা তাহজান হতাশ হয় না নিরাশ হয় না হতাশ হয় না নিরাশ হয় না ইন্নাল্লাহ মানা আমাদের সাথে আছেন যিনি জুড়ে বলেন তিনি কে আল্লাহ যার সাথে তার শক্তি কম না বেশি আপনার সাথে যদি গোটা দুনিয়ার সব পরাশক্তি চলে আসে আর আমি যদি একা হই কেউ যদি আমার সাথে নাও থাকে আমার আল্লাহ যদি আমার সাথে থাকেন তাহলে আমি বিজয়ী হব ইনশাআল্লাহ কারণ আল্লাহর শক্তি হলো সবচাইতে বেশি সকল শক্তি যার হাতের মোঠায় তিনি কি এই জন্য হতাশ হওয়া যাবে না আল্লাহ আমাদেরকেও বললেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন হতাশ হয় না ভীত সন্ত্রস্ত হয় না তোমরা যদি মুমিন হও কোরআন বিরোধীরা ইসলাম বিরোধীরা নয় কোরআনওয়ালা লোকেরা তোমাদের মতো ইমানদাররাই শেষমেশ বিজয়ী হবে আল্লাহু আকবার পাবনার মানুষেরা ফিনিশিং এ যে কথাগুলো বলছি সেগুলো শুনে যান আজকে গোটা পৃথিবীতে ইসলাম আর মুসলমানদের উপর বিপদ চলছে হতাশ হবেন না এই যে এখন রাত 12:30 হয়ে গিয়েছে আর তো মাত্র 5 ঘন্টা পরে দিনের আলো ফুটে উঠবে অন্ধকারের পরে যেমন আলো আসে রাতের পরে যেমন দিন আসে ঠিক তেমনি ভাবে বালা মুসিবত জুলুম নির্যাতনের পরেও ইসলামের বিজয় আসবেই আসবে কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ গর্ভবতী মায়ের প্রসব বেদনা যত বেশি বাড়ে সন্তান হওয়ার সম্ভাবনা কমে না বাড়ে প্রসব বেদনা উঠলেই তো সন্তান হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায় গোটা পৃথিবীতে এখন ইসলাম বিজয়ের প্রসব বেদনা শুরু হয়েছে জালিমের গোষ্ঠী একজোট হয়ে আল্লাহর দিনের দায়ীদের উপরে কুরবানি চালিয়ে দিচ্ছে কারবালা চালিয়ে দিচ্ছে আরে উলামা ইসলাম পন্থীদের উপরে যে জুলুম নিপীড়ন এসেছে এর থেকে ইসলাম বিজয়ের আভাস ইসলাম বিজয়ের আগাম সংবাদ পাওয়া যাচ্ছে আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী আগামীর পৃথিবী ইমাম মাহদী শাসন করবেন
যে ফিলিস্তিনিদের উপর নির্যাতন চলছে এই ফিলিস্তিন হবে আগামী দুনিয়ার কেন্দ্রবিন্দু শাসন ব্যবস্থার কেন্দ্রবিন্দু শেষ জামানার যে হাদিসগুলো আছে সেগুলো ভালো করে জেনে নেবেন নবীজি ফিলিস্তিন সম্পর্কে ভবিষ্যদ্বাণী করেছেন এই ফিলিস্তিন হবে শেষ জামানার শাসন ব্যবস্থার হেডকোয়ার্টার শাসন ব্যবস্থার ইমাম মাহদি আসবেন কোথায় ইমাম মাহদি তার খেলাফতের হেডকোয়ার্টার খেলাফতের প্রধান অফিস হবে ফিলিস্তিন দাজ্জাল আসবে কোথায় ফিলিস্তিনে ঈসা নবী আসবেন কোথায় ঈসা নবী আবার আসবেন না আসবেন কোথায় দাজ্জালের দাজ্জালকে মেরে ফেলা হবে কোথায় তাহলে বোঝা গেল আগামীর পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান হলো ওদিকে আমেরিকা বলছে এবং তাদের যত গোলাম আছে পশ্চিমা গোলাম সবাই বলছে ফিলিস্তিনিদেরকে শেষ করে দাও আর আমরা বলছি ফিলিস্তিনিরা থাকবে তোমরা শেষ হয়ে যাবে কেউ অস্ত্র দিয়ে পারমাণবিক বোমা দিয়ে তোমাদেরকে শেষ করা লাগবে না তোমাদেরকে শেষ করে দিবেন কে দলিল কোথায় দলিল কোথায় শুনেন এখানে আলেমরা বসে আছেন কিয়ামতের আলামতগুলো দুই প্রকার আলামাতুস সুগরা আলামাতুল কুবরা ছোট আলামত বড় আলামত ছোট ছোট আলামত 100 এর উপরে আছে বড় বড় আলামত হলো 10টা এই 10টা আলামতের মধ্যে তিনটা আলামত হলো সালাসাতু খুসুফুন ফিল আরদ কিয়ামত হওয়ার আগে পৃথিবীতে বড় বড় তিনটা ভূমিধস হবে কয়টা ভূমিধস এই তিনটা ভূমিধস পৃথিবীর কোন কোন দিকে হবে আমার মতো ছোট হুজুর বলা লাগবে না বলে গিয়েছেন 1500 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেছেন একটা ভূমিধস হবে খাসফুন বিল মাশরিক একটা হবে পৃথিবীর পূর্বে আরেকটা হবে খাসফুন বিল মাগরিব পৃথিবীর পশ্চিমে আরেকটা হবে খাসফুন বি জাজিরাতুল আরব আরেকটা হবে জাজিরাতুল আরবে আপনারা তো শিক্ষিত মানুষ পাবনার মানুষ রাষ্ট্রপতির এলাকার মানুষ বলেন তো বিশ্ব মানচিত্রে পৃথিবীর পশ্চিমে কোন কোন দেশ সব দেশ নাও জানেন বলেন না একটা দেশের নাম বলেন আমেরিকা কোন দেশে আরবকে বলেছে আপনাকে আরব তো একদম আরব তো হচ্ছে মিডল ইস্টে আমেরিকা এবং তার আরো কিছু গোলাম দেশ আছে আরো কিছু দেশ আছে যেমন আপনার ফ্রান্স আছে আছে না কানাডা আছে ফ্রান্স আছে কানাডা আছে যুক্তরাষ্ট্রই আমেরিকা আর কি তো এই যে পশ্চিম দেশগুলো পশ্চিমের দেশগুলো কিয়ামতের আগে এগুলো মাটির তলায় এটা মনে হয় অসম্ভব হ্যাঁ এই মুহূর্তে আল্লাহ যদি আমাদের এই জমিনের নিচে বিজ্ঞান বলে টেকটোনিক প্লেট আছে এই টেকটোনিক প্লেটে একটা নাড়াচাড়া দেন আল্লাহর হুকুমে যদি নাড়াচাড়া হয় আর একটা ভূমিকম্প হয় দেখেন নাই গত বছর তুরস্ক এবং সিরিয়া না তুরস্ক এবং সিরিয়ায় এক রাতে 6000 ভবন আল্লাহ কিছু করতে চাইলে সময় লাগবে কথা বলেন সময় লাগবে যে আমেরিকা এবং তাদের পাঁচটা গোলামেরা বলছে ফিলিস্তিনকে শেষ করে দাও আজকে এই পাবনার মাহফিল থেকে নবীজির এই হাদিসকে সাক্ষ্য রেখে বলে গেলাম জীবদ্দশায় আমরা দেখতে পারি আর না পারি যেহেতু রেকর্ড হয়েছে আমাদের আগামী প্রজন্ম এটা দেখবে পৃথিবীর মানচিত্র থেকে আমেরিকা এবং পশ্চিমের দেশগুলো যারা তাদের গোলামি করে এরা হারিয়ে যাবে বিশ্ব মানচিত্রে এদের কোনো স্থানও থাকবে না ফিলিস্তিন থাকবে এবং এই মজলুমরা আগামীর পৃথিবী শাসন করবে আগামীর পৃথিবী এরাই শাসন করবে ফিলিস্তিনিদের ইমান আর আমার আপনার ইমান একরকম না আমাদের ইমান পয়সার কাছে বিক্রি হয় আমাদের ইমান নেতা নেত্রীদের আদর্শের কাছে বিক্রি হয় আর ফিলিস্তিনিদের ইমান বোমা কেড়ে নিতে পারে না বুলেট কেড়ে নিতে পারে না ফিলিস্তিনিরা মরতে জানে শহীদ হতে জানে ইমান হারা হতে জানে না হতাশ হওয়া যাবে না হতাশ হওয়া ফ্রাস্ট্রেট হওয়া যাবে না চতুর্দিকে অন্ধকার তো অন্ধকার এসেছে বলেই তো আলোর আগাম সুসংবাদ পাওয়া যাচ্ছে এই যে আজকে আলোচনা যারা মন দিয়ে শুনেছেন জীবনের প্রত্যেকটা সেক্টরে হতাশ হওয়া যাবে না ব্যক্তি জীবনে ব্যবসা করছেন লস খেয়েছেন হতাশ হবেন না হতাশ হবেন না সন্তানাদি নাই হতাশ হবেন না
কষ্টে বালা মুসিবতে রোগে সুখে সকল ধরনের বিপদে আপদে জুলুমে নির্যাতনে হতাশ হওয়া যাবে না তাওয়াক্কুল করতে হবে ভরসা করতে হবে যার উপরে তিনি কে আল্লাহর উপর তাওয়াক্কুল করলে জীবনের প্রত্যেকটি সেক্টরে আপনি সফল হবেন ইনশাআল্লাহ